फ्रेंड्स गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो कल के सारा रात घूम होएनी ठीक ठाक करे, अनेक जोर उठे चिलो, प्राय 103 एर काछाकाछी जोर, और तेमोनी शरीर खराब लागजे, कापछिलो प्रचुर परिमाणे। तो आमार भीषणी भय लागछिलो जे की होबे की होबे, तो लास्टे तो ना पेरे जल पट्टी दिएछि माथाते, তারপর জলপট্টি দিয়ে দিয়ে অনেকটা মাথা ঠান্ডা হয়েছে, বাট রাতে জ্বর কোনোভাবে 102 এর নিচে নামেনি। তো এখন একটু বেটার হয়েছে, জ্বরটা নেই এখন। সকাল পর্যন্ত জ্বর 101 পর্যন্ত ছিল, তারপর সকালে মেডিসিন নেওয়ার পর এখন হাবির জ্বরটা নেই, সানটান করে ফ্রেশ হয়েছে। হোপ আজকে যেন আর না হয়, আজকে থেকে সুস্থ হয়ে যায়, জ্বর যেন আর না আসে। আর কালকে ভীষণই ভয় লাগছিল যে কী হবে কী হবে, তো আমারও শরীর ভীষণ টায়ার্ড লাগছে। তো অনেকগুলো কাজ ছিল সকালে, আর ব্লগ স্টার্ট করা হয়নি, কালকের ভিডিও এডিটও করা হয়নি, তাই ওটা এডিট করে তারপর দিলাম, এইসব করছিলাম। তো আমি এই জন্য স্টার্ট করিনি ব্লগ, তো এখন স্টার্ট করছি। আর এখন দুপুর হয়ে গেছে, তো রান্না বসিয়ে দিয়েছি। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক, আই হোপ আজকের দিনটা ভালোই কাটবে আর তোমাদেরও ব্লগ দেখতে ভালো লাগবে। আর একটা কথা, কালকে বোনের বার্থডে, বাট হাবির শরীর খারাপ, মনটা অনেকটাই খারাপ। তো যাই হোক, ওর জন্য কেক বেক করেছি, কেকের ডেকোরেশনও করতে হবে দুপুরবেলায়, তো আজকে অনেকটাই বিজি থাকবো আমি। তো সেই জন্য যাই না আজকে কতটা ব্লগ করতে পারবো ঠিকঠাক, বাট হ্যাঁ কালকে বোনের বার্থডের ব্লগটা তোমরা দেখতে পাবে, তো ওটা আই থিঙ্ক ভালোই লাগবে তোমাদের। তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর কী কেক বানা সেটা আজকে না কালকেই দেখাবো, একটু সারপ্রাইজ থাক, কারণ বলা যায় না যে এটা যদি আমি দিই তাহলে ও যদি দেখে নেয় কালকে সকাল সকাল তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। তো আমি ওকে একটা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছি। ও আমাকে অনেকদিন আগেই বলেছিল যে ওর মানে একটা কেক খুবই পছন্দ, তো আমি কখনো বানাইনি এর আগে, তো আমি চেষ্টা করবো যে ওটাই ওকে বানিয়ে সারপ্রাইজ দেওয়ার। তো চলো দেখা যাক আমি কতটা কি করতে পারি, নিজেও যাই না, কারণ আমার মুড মন কোনোটাই ভালো লাগছে না, কারণ কারোরই শরীর খারাপ হলে মন মেজাজ ভালো থাকে না। তো এখন দেখা যাক, আই হোপ যেন পারি, যেন সারপ্রাইজটা ওর ভালো লেগে থাকে, তো তোমরা দেখতে পাবে কালকে। আর তো চলো বাকি কাজগুলো করে নিয়ে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, পরে ভিডিও শুট করছি, তো এখন বাই। লাঞ্চ টাঞ্চ করে চলে এসেছি, অনেকটা লেট হয়ে গেছে, তো এখন তাড়াতাড়ি করে বোনের কেকটা ডেকোরেশন করতে হবে, সো সেটা করে নিই, করে আবার ফ্রিজে সেট করতে দিতে হবে। তো চলো গাইস তাড়াতাড়ি করে নিই, আমি ভীষণ টায়ার্ড লাগছে আমাকে, বাট তাও করতে হবে, করে নিই। আর হাবির শরীরটা একটু ঠিক আছে, জ্বরটা দেখলাম এখন একটু গরম হচ্ছে হালকা হালকা, তো আমি মেডিসিন নিতে বলেছি, আই হোপ জ্বরটা যেন আর না ওঠে। তো আমি এখন একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। তো বানানো হয়ে যাওয়ার পর বিকালে ব্লগ বানাবো, এখন যাই তাড়াতাড়ি করে কাজ করে নিই, তো বাই। এ ফিউ মোমেন্টস লেটার। তো গাইস আমি বোনের কেকটা ডেকোরেশন করতে স্টার্ট করে দিয়েছি, তো চলো তাড়াতাড়ি করে নিই। হাই গাইস, তো এত
কাজ করে করে আমি আর আজকে ব্লগ বানাতে পারিনি। তুমি এখন ব্লগটা একটু বানাচ্ছি, অনেক কাজ করেছি, ফাইনালি ফাইনালি বোনের জন্য যে কেকটা বানানোর চেষ্টা করেছিলাম, মানে করতে যাচ্ছিলাম, তো সেটা হয়ে গেছে। আর আই হোপ কালকে বোনের ভালো লাগবে, না লাগলে কিছু করার নেই, বাট না লাগলে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট করে বানিয়েছি তো, মানে কি করবো বুঝতে পারছিলাম না, আর এত তাড়াতাড়ির মধ্যে বানিয়েছি, তো আই হোপ মানে পছন্দ হবে। তখন লিওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, ওরাও খাচ্ছে, তো চলো গাইজ আমিও খেয়ে নেবো। হাবির শরীর এখন ঠিক আছে, আমি খেয়ে দিয়ে এসে তারপর হাবির সাথে কথা বলবো। এখন যাই চটপট খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে, বাই। A few minutes later. One hour later. Hi guys. So dinner করে সবকিছু গুছিয়ে গেছি, এই মাত্র এলাম। আরে এত কাজ করে আমি তো পুরো হাঁপিয়ে গেছি, ভীষণ টায়ার্ড হয়েছে। তো যেটা বলেছিলাম তোমাদের দেখাচ্ছি, তো কোথায় আসো একবার, আরে আসো এখানটা আসো না, কিছু তোমাকে কি করতে হবে, বলছে মাথা ঘোরাচ্ছে। মানে আমি কি এখানে বলেছি যে এতক্ষণ তো মাথাটা উঁচু করেছিলে, শরীর কেমন আছে? ভালো নেই, কালকে কত জ্বর এসেছিল? দুইয়ের উপরে। ভ্যাকসিন নেবে? নিতে তো হবে, আমাকে বলে গেছে, হ্যাঁ বলছে যে ভ্যাকসিন চলো দুজনে একদিনে ভ্যাকসিন নিয়ে নি, ঠিক আছে? তো আমি বলেছি যে না, যদি শরীর খারাপ হয় তখন কে কাকে দেখবে? তখন বলছে না না কিছু হবে না, জ্বর টর ওসব আমাদের কিছু হবে না, আমার তো হবেই না, মানে ওনার। তো ঠিক আছে বেশ, আমি বললাম না না তাও তুমি গিয়ে নিয়ে আসো। ব্যাস যেই নিয়েছে অমনি রাতে যখন এসছে সে আর দাঁড়াতেও পারছে না, মাথা ঘুরছে, আর তারপর যখন শুলো আলটিমেট তখন তো আর কি বলবো, কিছু বলার নেই। সেই রাত্রে এত জ্বর এসছে যে গা মানে পাশে থাকা যাচ্ছে না, এত আগুন বেরোচ্ছে গা থেকে। তো সেটা বলছি যে ভ্যাকসিন একসাথে নিলে তখন কি হতো, আমার সাথে তো আরো 6 জন নিল, তাদের কারণেই তো জ্বর আসলে। আরে আমার হলে, আমি তো বাকি কারোর কথা বলছি না, তখন দুজনে একসাথে ছিল বলে তো হলো, তো তখন দুজনে একসাথে হলে কে কাকে দেখতো, দুজনে শুয়ে থাকতো, তাহলে কাউকে দেখতে হতো না, না দেখার কি দরকার, দুজনে শুয়ে থাকতো। সেই তোমাকে একদিন বলেছি না যে এখানে তাকিয়ে কথা বলতে ঠিক করে, হ্যাঁ দুজন মিলে শুয়ে থাকতো। তো তোমার ভ্যাকসিন নিয়ে কি কি প্রবলেম হচ্ছে? প্রবলেম কিছু নেই, ঠান্ডা আমার এমনি ঠান্ডা লেগে আছে আর কি, জ্বর ব্যাস, গা হাত পুরো ব্যথা, আর যেখানে দিয়েছে সেই জায়গাটায় ব্যথা করছে, আর বলছো মাথা ঘুরছে, মাথা ঘুরছে। হ্যাঁ তো এই প্রবলেমগুলো হচ্ছে, তো মেবি এটা ন্যাচারাল, তো ভ্যাকসিন নিলে তোমাদেরও এরকমটা হতে পারে, তো তোমরাও নিয়ে অত টেনশন করবে না। আর কালকে ওর এতটা জ্বর উঠে গেছিলো একটাই কারণে, যেহেতু ওর ঠান্ডাটা আগে থেকে লেগেছিলো, তো সেই জন্যই এতটা জ্বর উঠে গিয়েছিল। তো তোমাদেরও যদি ভ্যাকসিন নেওয়ার পর এরকম হয় তার মানে সেটা নর্মাল, অত অসুবিধার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই, ঠিক হয়ে যাবে আই থিঙ্ক। তো আবার তবে সেকেন্ড যাই না দেখতে, যায় না, ভাবছে একটা নিয়ে এসেছি বাবা আর একটা নিতে যাবে, নিতে তো হবে, তো আর কিছু করার নেই। তো কালকে রাতের পর থেকে আজকে রাত মানে 24 ঘন্টা তো হয়ে গেল, তো আজকে কি এখন কি একটু বেটার লাগছে কালকের থেকে? বেটার বলতে গেলে টেম্পারেচারটা শুধু নেই, ব্যথা রয়েছে, ওটা তো থাকবে, কিছু করার নেই। তো আই হোপ, খেতে ইচ্ছা করছে না, আই হোপ ঠিক হয়ে যাবে, বাট কালকে তো প্রচন্ড ভয় লেগে গেছিল ওরকম করতে, তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, সুস্থ হয়ে যাও, তাই তো? আর কালকে কি বলে ভাবতে
ওরকম ভাবে কথা বললে কি কালকে বোনের বার্থডে? কার বোন? তোমার বোন। তোমার কে? শালি। তাহলে শালির বার্থডে তো তুমি দেখছি এখন, তুমি তো যাবে, আমি যাবো কিনা সেটাই দেখছি। শরীরটা ভালো নেই তো ওই জন্য। হ্যাঁ, ও এটাই বলে যাচ্ছে, ঠিক আছে, বাট যেতে তো তবে হবেই। শালি যা ইয়ে করোনা বলে ঢুকতে দেবে নাকি? ঠিক না, করোনার তো আর কিছুই নেই, ভ্যাকসিন ও নেওয়া হয়ে ভ্যাকসিন গেছে, হলো না ওরকম কোনো ব্যাপার না, যেতে তো হবেই, বিকজ না? আমার খুব মাথা ঘোরাচ্ছে। কালকে ওগুলো সব ঠিক হয়ে যাবে, সো ডোন্ট ওয়ারি। আর যেতে তো হবেই, একটাই জামাই বাবু বলে কথা, তো যেতে তো দেখা হবেই। যাক পরে যাবো দরকার। আগে কালকের দিনটা আসুক, দেখি কি হয় তারপর। তো হ্যাঁ গাইস, দেখা যাক কালকে কি হচ্ছে। তো তো গাইস বলছি কি, সেটা ভালো করে তো গাইস আমাকে তো কালকে যেতেই হবে। আর তো কালকে যদি হাবি না যায় তাহলে সত্যি অনেকটাই খারাপ লাগবে ওখানে গিয়ে। আর তো কালকে আমাকে যেতে হচ্ছে, আর কালকে তোমাদের দেখাবো বোনের কেকটা, দেখে কি রিয়াকশন হয়। আমি জানি না, খারাপ রিয়াকশন হলে দেখাবো না, ভালো হলে অবশ্যই দেখাবো। তো তো গাইস চলো কালকের ব্লগটা, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা ওয়েট করে থাকো আর সাথে থাকো। তো আজকের জন্য এখনই গুড নাইট বলে দিচ্ছি, ব্লগ এন্ড করছি, কারণ আগে এডিটও করতে হবে আর কালকে যাওয়ার আছে ওই বাড়িতে, তো অনেকগুলো কাজ আছে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বাই। Thank you.